সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে সূচক নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা সাধারণ গণিতে সূচক সংক্রান্ত যে সকল সূত্রগুলো আছে এগুলো তোমরা জেনেছ, আমি আর ওইদিকে যাচ্ছি না। প্রথমে আমি তোমাদের সাথে কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব, এরপর আমরা অনুশীলনীতে যাব। তো লক্ষ্য করো, উদাহরণ 10, এক্সাম্পল 10, আমাদের কি দেওয়া আছে এখানে? যদি বি টু দি পাওয়ার এ ইকুয়াল টু বি টু বি টু দি সরি এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু বি টু দি পাওয়ার এ হয়, তবে দেখাও যে এ বাই বি হোল টু দি পাওয়ার এ বাই বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস 1, এবং এই সম্পর্ক থেকে প্রমাণ করো যে এ ইকুয়াল টু 2 বি এবং বি ইকুয়াল টু 2। আমাদের দেওয়া আছে এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু বি টু দি পাওয়ার এ। সুতরাং বা এখান থেকে আমরা বের করতে পারি বি টু দি পাওয়ার এ ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি, সুতরাং বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি বাই এ। লেফট সাইড কি দেওয়া আছে আমাদের? এ বাই বি হোল টু দি পাওয়ার এ বাই বি, আমরা মান বসিয়ে দিব, বি এর মান হচ্ছে উপরে হলো এ আর নিচে বি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার বি বাই এ হোল টু দি পাওয়ার এ বাই বি ইকুয়াল, ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার 1 মাইনাস বি বাই এ হোল টু দি পাওয়ার এ বাই বি। আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারের কি হয়, পাওয়ারের সাথে পাওয়ারের গুণন, এ টু দি পাওয়ার 1 এর সাথে এ বাই বি গুণ করলে এ বাই বি মাইনাস বি বাই এর সাথে এ বাই বি গুণ করলে মাইনাস 1 ইকুয়াল টু রাইট সাইড। আমাদের প্রমাণ সম্পন্ন হয়েছে। এখন আমরা এই সম্পর্ক থেকে আমরা প্রমাণ করব দ্বিতীয় প্রমাণ। আবার এ বাই বি হোল টু দি পাওয়ার এ বাই বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস 1, এখান থেকে আমরা প্রমাণ করে যাব এ ইকুয়াল টু যদি 2b হয়, এ ইকুয়াল টু যদি 2b হয় ইমপ্লাইজ দ্যাট এর মান হচ্ছে 2b বাই বি হোল টু দি পাওয়ার 2b বাই এ সরি বি ইকুয়াল, এর মান হচ্ছে 2b হোল টু দি পাওয়ার 2b বাই বি মাইনাস 1, ইমপ্লাইজ দ্যাট বির সাথে বি চলে গেল, এই বির সাথে বি চলে যাবে, থাকবে হলো 2 স্কোয়ার ইকুয়াল টু 2b হোল টু দি পাওয়ার বি বি কাটা 2 মাইনাস 1, ইমপ্লাইজ দ্যাট 4 ইকুয়াল টু 2b, সুতরাং বি ইকুয়াল টু 2 প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন অন্য সূত্রে এক্সাম্পলে চলে যাব। উদাহরণ 11 লক্ষ্য করো, উদাহরণ 11 উদাহরণ 11 আমাদের কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল এক্স রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স। এই সম্পর্ক থেকে আমরা এক্স এর মানটাকে বের করে নিব। লক্ষ্য করো, ইমপ্লাইজ দ্যাট এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স ইকুয়াল, এখানে এক্স এর উপরে পাওয়ার হচ্ছে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার রুট এর মান হচ্ছে হাফ হোল টু দি পাওয়ার এক্স, ইমপ্লাইজ দ্যাট এক্স টু দি পাওয়ার এক্স
হোল টু দি পাওয়ার রুট এক্স ইকুয়াল টু এই পাওয়ার যোগ করলে কি পাবো আমরা, ওয়ানের সাথে যদি হাফ যোগ করি তাহলে 3/2 হোল টু দি পাওয়ার এক্স, ইমপ্লাইজ দ্যাট এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স ইকুয়াল এই এক্সটা ভিতরে নিয়ে আসবো হোল টু দি পাওয়ার 3/2। তাহলে আমার বেস একই জিনিস, সুতরাং বেস যদি একই জিনিস হয় আমরা এটাকে আউট করে দিতে পারি। সো রুট এক্স ইকুয়াল টু 3/2, এখন উভয় পক্ষ বর্গ করলে অতএব এক্স ইকুয়াল টু 9/4, এটা হচ্ছে আমার আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন পরের উদাহরণে চলে যাব। এক্সাম্পল 12, আমার এখানে কি দেওয়া আছে দেখো, যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি হয়, তবে প্রমাণ করো যে 1/x প্লাস 1/z ইকুয়াল টু 2/y। আমরা দিয়ে এটা প্রুভ করব। লক্ষ্য করো আমাদের কি দেওয়া আছে এখানে, দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড। এখান থেকে আমরা প্রথমে এবং সি এর মানটা আমরা বের করে নিব। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হলো বি টু দি পাওয়ার ওয়াই, সো এ ইকুয়াল টু হলো তাহলে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। এখানে আবার আমরা পাই সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই, সো সি ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। এখন আমাদের আরেকটা টার্ম দেওয়া আছে, সেটা হলো বি স্কোয়ার ইকুয়াল টু এসি, ইমপ্লাইজ দ্যাট বি স্কোয়ার ইকুয়াল টু এর ভ্যালু হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু সি এর ভ্যালু হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড, ইমপ্লাইজ দ্যাট বি স্কোয়ার ইকুয়াল টু, আমরা জানি সূচকের সময় বেস যদি ইন্টু হয় তাহলে কি হয়, বেস ইন্টু থাকলে পাওয়ারটা যোগ হয়ে যাবে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড। উভয় পক্ষ থেকে আমরা বেসটাকে আউট করে দিব। সো টু ইকুয়াল টু ওয়াই বাই এক্স এ প্লাস ওয়াই বাই জেড, ইমপ্লাইজ দ্যাট টু ইকুয়াল টু ওয়াই কমন 1/x প্লাস 1/z। উভয় পক্ষকে আমরা ওয়াই দ্বারা ভাগ করব, 2/y ইকুয়াল টু 1/x প্লাস 1/z, সুতরাং 1/x প্লাস 1/z ইকুয়াল টু 2/y প্রুভড। তো তোমাদের তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি খাতায় উঠাবে। এরপরে আমরা চলে যাচ্ছি উদাহরণ 16-তে। লক্ষ্য করো ১৬ নম্বর উপপাদ্যটা, তোমরা সকলেই ডাকটা একটু সুন্দরভাবে পরে পড়ে নাও। আমাদের এখানে দেওয়া আছে যদি এ ইকুয়াল টু 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 হয়, তবে দেখাও যে এ কিউব মাইনাস 6x² প্লাস 6a-2 ইকুয়াল টু 0। এক্সাম্পল 16 দেওয়া আছে, দেওয়া আছে আমাদের এ ইকুয়াল টু 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, এটা দেওয়া আছে, ইমপ্লাইজ দ্যাট এ মাইনাস 2 ইকুয়াল 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। ইকুয়েশন নাম্বার 1 ধরে নিলাম আমি এটা। উভয় পক্ষ আমরা ঘন করব, ঘন করলে কি পাবো, এ মাইনাস 2 হোল কিউব ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি
implies that a cube 3 দুগুণে 6 তাহলে 6 square plus 2 দুগুণে 4 but 12 a minus 2 cube that means 8 equal a 3 সাথে 3 কাটা 2 square that means 4 plus 3 3 কাটা 2 plus 3 into 2 to the power 2 by 3 into 2 to the power 1 third a power 2 টা যেহেতু বেস আমার ইনটু আছে এই পাওয়ার দুটো যোগ করলে 3 by 3 that means 1 2 to the power 1 into 2 to the power 2 by 3 plus 2 to the power 1 third এর মানটা হচ্ছে a minus 2 আমরা এখানে a minus 2 মানটা বসিয়ে দিলাম implies that a cube minus 6 square plus 12 a minus 8 equal 6 plus 6 a minus 12 implies that a cube minus 6 square plus 12 a minus 8 equals 6 a minus 6 implies that a cube minus 6 square plus 12 a minus 8 minus 6 a plus 6 আমরা লেফট সাইড নিয়ে আসলাম সুতরাং a cube minus 6 square plus 12 থেকে 6 চলে যাবে 6 a 8 থেকে 6 চলে যাবে minus 2 equal to 0 প্রমাণিত আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আমরা এখন অনুশীলনীতে চলে যাব প্রথমে আমরা দেখব 5 এর খ নাম্বার অঙ্কটি আমরা দেখব পাঁচের খ নাম্বার লক্ষ্য করো a to the power 3 by 2 plus ab divided ab minus b cube minus root a divided root a minus b equal a to the power 3 by 2 that means root a whole cube যদি আমরা এটাকে এইভাবে চিন্তা করি 3 টাকে যদি উপরে রাখি a to the power half whole cube half এর আমরা জানি হাফ আর রুট হচ্ছে ইকুয়াল সো রুট এ দিয়ে হোল কিউব দিয়ে দিলাম প্লাস এ বি ডিভাইডেড এখান থেকে বি কমন নেই তাহলে এ মাইনাস বি স্কোয়ার সরি মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি রুট এ কে যদি আমরা কিউব করি তাহলে আমরা এখানে কি পাবো এ রুট এ প্লাস এ বি বাই বি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিই তাহলে রুট এ দিয়ে হোল স্কোয়ার করলাম মাইনাস বি স্কোয়ার মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি ইকুয়াল এখানে কমন রুট এ প্লাস বি নিচে আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট এ প্লাস বি ইন্টু রুট এ মাইনাস বি মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি ইকুয়াল এর সাথে এটা কাটা তাহলে এ বাই বি ইন্টু রুট এ মাইনাস বি মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি এখন আমরা এখানে লসাগু করে দিই লসাগু কি হবে রুট এ মাইনাস বি রুট এ মাইনাস বি দুইটার থেকে একটা কমন আর বি হচ্ছে আনকমন তাহলে বি ইন্টু রুট এ মাইনাস বি এটা দুইটাকে ডিভাইড করলে ওয়ান তার দ্যাট মিনস এ মাইনাস এর সাথে এটা চলে যায় রুট এ বি ইকুয়াল উপর থেকে আমরা যদি রুট এ কমন নেই তাহলে কি পাবো রুট এ কমন নিলে রুট এ দ্বারা যদি আমি একে ডিভাইড করি তাহলে রেজাল্ট আসবে রুট এ মাইনাস রুট এ চলে গেল বি নিচে আসলো হলো বি ইন্টু রুট এ মাইনাস বি এটার সাথে এটা কাটা সো রুট এ বাই বি এটা হলো আমার আনসার আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ আমরা এরপরে তোমাদের হোমওয়ার্ক থাকবে চার এবং পাঁচের সবগুলো অঙ্ক তোমরা
বাসা এগুলো করে আমার আইডিতে পাঠাবে। আজকে পর্যন্তই ধন্যবাদ, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।